আজকে নবীর মতন নামাজ আপনাকে পড়তে হবে, সাহাবায়ে কেরামদের মতন নামাজ পড়তে হবে, ইমামদের মতন, আইম্মাদের মতন, বড় পীর সাহেব, খাজা সাহেব, দাদা হুজুরের নামাজ, দাদা হুজুরের মতন নামাজ পড়তে হবে, নবীর মতন, সাহাবার মতন নামাজ পড়তে হবে। ওই নামাজ পড়তে গেলে আপনাকে আমাকে পিরানের তরিকার দিন বলি আউলিয়াদের তরফে যে এই জায়গাটাকে ঠিক করতে হবে। খাজা আজমির রহমতুল্লাহ আলাইহি ওই নামাজ পড়ার জন্য তিনি তেনার পীরের দরবারে 20 বছর কাটিয়েছেন। উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি ওই নামাজ পড়ার জন্য পীরের দরবারে 21 বছর কাটিয়েছেন। ফরিদ শাকরগঞ্জ রহমতুল্লাহ আলাইহি ওই নামাজ পড়ার জন্য পীরের দরবারে তিনি 36 বছর কাটিয়েছেন। দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহি কলকাতায় মানিকতলাতে শুয়ে আছেন। আল্লাহ ডর ভয়ে একগ্রতা কনসেন্ট্রেশন অফ মাইন্ড ওই নামাজ পড়ার জন্য দাদা হুজুরের দরবারে বহু বছর কাটিয়ে দিয়েছেন। মেজর হুজুর পীর কে বলতেন, বাবা ইবাদত করে আমল করো, আল্লাহর ওলি হয়ে যাও। মেজর হুজুর কেবলার স্মরণে জলসা, তো মেজর হুজুরের কথা তো একটা কিছু বলতে হবে। বুকে হাত দিয়ে খোদার কসম খেয়ে বলো যে মরবে না, মরবে না। সবাই বলতো হুজুর মরব, মরার মতন মরবে না কুকুর বিড়ালের মতন মরবে। রাস্তাঘাটে কুকুর বিড়াল জান জানোয়ার মরে পড়ে থাকে, আর তোমাকে আমাকে মরতে হবে, ওই রকম মরবে বাবা? যদি মুক্ত হয় ইবাদত করে আমল করে আল্লাহর ওলি হয়ে খাজা আজমির রহমতুল্লাহ মতন মরো, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে কপালের উপরে আরবিতে লেখা হয়ে গেল হাবিবুল্লাহ মাতা ফি হুবিল্লাহ, আল্লাহ দোস্ত আল্লাহর মহব্বতে মারা গেছেন। বলেন সুবহানাল্লাহ, আকবরুল আখিয়ার কিতাবের মধ্যে লেখা আছে। মেজর হুজুর বলছেন যদি মরতে হয় জিন্নুল মিসরির মতন মরো, মারা গেলেন কবরের মাটি সমান করে দেওয়া হলো, কবরের উপরে আরবিতে লেখা হয়ে গেল জিন্নুল হাবিবুল্লাহ মিনা শাওকি কাতিরুল্লাহ, জিন্নুল আল্লাহ দোস্ত আল্লাহর মহব্বতে মারা গেছেন, কতল হয়ে গেছিল। কি মরতে হয়? ইমাম বুখারি রহমতুল্লাহর মতন মরো। ইমাম বুখারি রহমতুল্লাহ মারা গেলেন, সমস্ত কবরের মাটি মেসকাম্বার আতরের খুশবু হয়ে গেল। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির মতন মরো, তিনি মারা গেলেন, তার জানাজার ময়দানে 8 লক্ষ মানুষ হাজির হলো, 6000 খালি কাফের মুশরিক বেঈমান ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির লাশ মোবারকের নুরানি চেহারা দেখে কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। বেলা 12টা 1টার সময় কঠিন রোদ্দুর মধ্যে যখন লাশ মোবারককে ধরাধরি করে কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল, সেদিন সমস্ত উড়ন্ত পাখিরা এসে নিজের ডানা দিয়ে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির লাশের উপরে ছায়া করেছিল। বলুন সুবহানাল্লাহ। মেজর হুজুর বলছেন মরতে হয় এদের মতন মরো। কোথায় বলছেন মেজর হুজুর কেবলা? ছোট হুজুর রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালের পরে 40 দিনে ছোট হুজুর রহমতুল্লাহ আলাইহির একটা ইসালে সওয়াব হয়েছিল। ওই জলসায় মেজর হুজুর ফিজর রহমতুল্লাহ আলাইহির জীবনের শেষ ওয়াজ করেছিলেন। তারপরে আর ওয়াজ করতে বেরোতে পারেননি, অসুস্থ হয়ে গেলেন, বিছেন শয্যা। ওই জলসায় ওয়াজ করছেন মেজর হুজুর কেবলা, ওয়াজ করতে করতে বলছেন যদি মরতে হয় বাবা সাদ বিন মাজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন মরো, যে মরতে হয় আমার ছোট ভাই ছোট হুজুর কেবলার মতন মরো। ওই জলসায় মাহফিলে মেজর হুজুর খুব চাপা মানুষ ছিলেন, তো চট করে কোনো কথা বলতেন না, জাহির করতেন না, সবসময় নিজেকে চুপিয়ে রাখতেন। কিন্তু ওইখানে ছোট ভাইয়ের মহব্বতে সেদিন কিছু এনকেশাফের কথা বলে ফেলেছিলেন। আমার তো 13 বছর বয়স, তখন আমি নিজে টেপ রেকর্ডার নিয়ে রেকর্ডিং করেছি।
ছোট হুজুর পীর কেবলার কাছে যখন যে মেজর হুজুর কেবলা দাঁড়ালেন, আমার বাপ চাচারা সব আছেন ছোট হুজুর কেবলা, আস্তে আস্তে বলছিল আমাকে একটু বসিয়ে দাও মেজ ভাই, ও মেজ ভাই আপনি একটু আমার বুকে হাত বুলিয়ে দিন মেজ ভাই, বড্ড কষ্ট হচ্ছে মেজ ভাই, আপনি আমাকে একবার তওবা পড়িয়ে দিন মেজ ভাই, আল্লাহর দরবারে দোয়া চেয়ে দিন, আল্লাহ পাক আমার মনটা যেন ইমানের সঙ্গে করেন ভাই, ভাইয়ের সঙ্গে শেষ ভাইয়ের মতন কথা হচ্ছে, তাদের জমি জায়গার কথা, ঘর সঞ্চয়ের কথা, টাকা পয়সার কথা, দুনিয়াদারি কথা হয় নাই, বলছেন ও মেজ ভাই আমাকে একটু তওবা পড়িয়ে দেন, আমার বুকে একটু হাত বুলিয়ে দেন মেজ ভাই, বড্ড কষ্ট হচ্ছে আল্লাহর কাছে দোয়া চেয়ে দিন, আল্লাহ পাক আমার মতটা যেন ইমানের সঙ্গে করে। সেই ছোট হুজুর কেবলা ইন্তেকালে 40 দিন পরে মেজ ভাই কেবলা শেষ ওয়াজ করলেন। ওখানে বাংলাদেশের একটা ছেলে না আসামের একটা ছেলে, একটা বাংলায় আগে গজল পড়েছিল, মেজ ভাই কেবলার মনের কথাগুলো যেন সব বলেছিল। মেজ ভাই কেবলা 103 বছর হায়াত পেয়েছিলেন, তো সকলের শেষে উনি ইন্তেকাল করলেন। ওনার সামনে ওনার আব্বাজান, ওনার বড় ভাই, ওনার সেজ ভাই, ওনার ন ভাই, শেষবেলায় ছোট ভাই ইন্তেকাল করলেন, বোনেরা আত্মীয় স্বজনরা সব চলে গেলেন, মেজ ভাই কেবলা একা। তো গজলের মধ্যে সেই কথাটা যেন মেজ ভাইয়ের মনের কথাগুলো যেন বলছে, আর মেজ ভাই কেবলা এত কাঁদছেন, আমার বাপ চাচারা মাহফিলের মানুষ সবাই কাঁদছেন। আপনারা মুরব্বী যারা আছেন আপনাদের হয়তো মনে আছে অনেকের, আমার তো 13-14 বছর বয়স, আমি তো গজলটা রেকর্ডিং করেছি। ওই ওই ছেলেটা বলছে এরকম করে, কয়েকটা কুলি আমার মুখস্থ আছে বলবো, এরকম বলছে, আব্বা গেছেন আম্মা গেছেন, গেছেন চলি বড় ভাই, সেজ হুজুর নওয়া হুজুর আজকে তারা কেহ নাই, অবশেষে ছোট হুজুর নিল যে বিদায়, একা আমি মেজ হুজুর রয়েছি ধরাই, ভাই বলিয়া কে ডাকিবে কে লইবে খোঁজ খবর, আর বড় হয়ে দেখতে হলো ছোট ভাইয়ের ওই কবর। মেজ ভাই কেবলা হাও হাও করে কাঁদছেন, ওই একটা হালে একটা হাল পয়দা হয়েছিল, মেজ ভাই কেবলা থাকতে পারলেন না, করতে করতে একটা একটা করে সাত দিনে মাঝের কথায় যখন সে পৌঁছালেন বললেন, বাবা যদি মরতে হয় ইবাদত করে আমল করে আল্লাহ ওলি হয়ে মরো, সাত দিনে মাঝের মতো মরো, আল্লাহ নবী সাত দিনের মা যখন ইন্তেকাল করলেন, আল্লাহ নবী কবরের তারে দাঁড়িয়ে আছেন, কবরের মাটি যখন সমান করে দেওয়া হলো, আস্তে আস্তে কবরটা ছোট হয়ে আসছে, তাই হয়ে আসছে, আল্লাহ নবী কবরের দ্বারে দাঁড়িয়ে হঠাৎ আল্লাহু আকবার আল্লাহু আকবার বলতে আরম্ভ করলেন, আবার কিছুক্ষণ পরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে আরম্ভ করলেন, সাহাবারা বললেন লিমা কাব্বারতা ইয়া রাসূলুল্লাহ লিমা সামাতা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কবরের দ্বারে দাঁড়িয়ে সাত বেনে মাঝে আল্লাহু আকবার আল্লাহু আকবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলছেন কেন? ও আমার সাহাবারা আল্লাহ পাক আমি নবীকে চামড়া চোখে দেখালেন, সাহাব বেনে মাঝে কবরটা আস্তে আস্তে এরকম ছোট হয়ে আসছে, আমি নবী আমার বড় ভাই হলো না জানি সাহাব বেনে মাঝে মনে হয় এবারে আজাবে কবর হবে, মাটি আস্তে আস্তে এসে সাহাব বেনে মাঝের আজর পাঁজর গুলোকে সব ভেঙে ফেলবে গুঁড়ো করে দেবে, আমি তাই থাকতে পারলাম না, আল্লাহু আকবার আল্লাহু আকবার
বললাম, আবার দেখলাম আস্তে আস্তে সাহাবীর মাঝে কবরটা আবার আস্তে আস্তে কুশাদা হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে। তখন আমি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বললাম। মুহাদ্দিসরা বলছেন এটা কি আযাবে কবর? না না, এটা আযাবে কবর নয়। মাটি আল্লাহ দরবারে ফরিয়াদ করেছিল, বলেছিল আল্লাহ আপনার এত বড় মাহবুব প্রিয়রা বান্দা সাত দিনের মাদ, আমি হতভাগা কবর আমার কাছে এসেছে, আমি একটু গলায় গলায় মিলব, একটু আমি মোয়ানিকা করব। ঈদের দিনে কালকে সব আমরা গলায় গলায় মিলেছি, কবর বলছে সাত বেলে মাঝের সঙ্গে আমি একটু গলায় গলায় মিলব। আল্লাহ পাক কবরকে হুকুম দিলেন, মাটিকে হুকুম দিলেন, তাই মাটি কবর আস্তে আস্তে ছোট হয়ে এসে সাত বেনে মাঝে সঙ্গে এরকম ছুঁয়ে মনে কাকুরে আবার বড় হয়ে গেল। মুহাদ্দিসিনা বলছেন ওটা আযাবে কবর নয়। একদম আল্লাহ রাসূল হাদিস পাকের মধ্যে বলছেন হাযাল্লাযী তাহাররাকা লাহুল আরশু ওয়া ফুতিহাত লাহু আবওয়াবুস সামাঈ ওয়া শাহিদা লাহু সাবউনা আলফাম মিনাল মালাঈকা লাকা যুম্মা যুম্মাতান সুম্মা ফাররাজাহু আল্লাহু আনহু। সাত দিনের মাহ যেদিন ইন্তেকাল করেছিলেন, এত বড় মাহবুব প্রিয়রা ছিলেন, ইন্তেকাল করার সঙ্গে সঙ্গে আল্লাহর ময়দানে পাঠিয়েছিল, আল্লাহ নবী ইমামতি করেছিলেন সাত দিনের মাঝে, ওটা আযাবে কবর নয়। আমার ছোট ভাইয়ের লাশটাকে যখন কবরে রাখা হলো, বাবা আল্লাহর হুকুমে দেখলাম আমার ছোট ভাইয়ের লাশটাকে সাত দিনের মাঝে নতুন কবর আস্তে ছোট হয়ে তাই হয়েছে, আমার ছোট ভাইয়ের সঙ্গে এইরকম মানিকা করে আবার চলে গেল, আমার ছোট ভাইয়ের সঙ্গে কবর সাত বেলা মাঝের মতন ওই রকম ছুঁয়ে মানিকা করে চলে গেল, বুকে বুকে মিলে চলে গেল। বাবা যদি মত্ত হয় আমার ছোট ভাই ছোট হুজুরের মতন বড়, কুকুর বিড়ালের মতন কুত্তা বিড়ালের মতন বড় লাভ নাই আমার ছোট ভাই। বাবা দুনিয়া দেরি করলে এত বড় সংসার পাঁকাল মাছের মতো, মেজ হুজুর বলছেন পাঁকাল মাছ কাদাই থাকে গায়ে কাদা লাগে না। বাবা ওই রকম ইবাদত করে আমল করে মরো, মেজবুরকে বলছেন আল্লাহর ওলি হয়ে মরো, নিজের হস্তিকে মিটিয়ে দাও, মিটা দো আপনি হস্তি কো, আগল তো মৃত্যু বাঁচা হো, কেদা না খাক মে মিল কর গুলে গুলজার হোতা হ্যায়। নিজের আমিত্বকে অহংকারকে রিয়া তাকাব্বুরিকে মিটিয়ে দাও, যদি উচ্চ মর্তবা হাসিল করতে চাও মাটির মানুষ মাটি হয়ে যাও, ফুলের দানা মাটির সঙ্গে আগে মিশে মিশে একাকার হয়, তারপরে আস্তে আস্তে গাছ হয়, তারপরে গোলাপ ফুল ফোটে, তুমি মাটির মানুষ মাটি হয়ে যাও, রিয়া তাকাব্বুরি অহংকার তোমার হিংসা হাসাদ কেনা সব মিটিয়ে দাও, তোমার মধ্যে রহমতের গোলাপ ফুল ফুটবে, মানে চেষ্ক ঘাস ছাড়া কিছু হবে না। ওই গরম ফখরকে মারতে গেলে পীরের দরবারে যে এই যে তরিকা মস্করি এই গরম মারা এর আবার সবক আছে, সেই সবক আপনাকে মস্ক করতে হবে, এগুলো এমনি এমনি হয় না। আমার আব্বা হুজুরকে বলে অহংকার ফকর গরম এই নিয়ে তিনিও বলতেন, মেজ হুজুর বলতেন বাবা টাকার গরম পয়সার গরম বিদ্যের গরম বুদ্ধির গরম বংশীর গরম নেতার গরম মৌলানার গরম মোবাল্লিক সাহেবের গরম আমির সাহেবের গরম পীর সাহেবের গরম পীর
মর্যাদার গরম, খলিফা সাহেবের গরম, ওই গরমকে যতক্ষণ না মারতে পারবে মানুষ হতে পারবে না। আমি হুজুরের চেলা, আমি নেতা, আমি এত টাকার মালিক, চলবে না। আমার আব্বা হুজুরকে বলো ফুরফর শরীফে যেখানে মসজিদে তিনি বলতেন এই গরমের কথা বলে আমার এই মুহূর্তে মনে পড়ে গেল। একদম আব্বা হুজুরের টানেই বলবো, কিন্তু আমি ওই তুমি সারা জীবন সুজা হয়ে চললে না, একে বেঁকি চললে আজকে মরে মারা পড়ে গিয়ে পাকা রাস্তার উপরে একদম সুটান সুজা হয়ে গিয়েছ। তুমি সাপ ও সোজা হাঁটতে পারে না, একে বেঁকে চলে, যখন মারা যায় একমাত্র তখনই ও সোজা হয়। আজকে মরে মারা পড়ে গিয়ে গোসলের তক্তাই বাবা সুটান সুজা হয়ে গিয়েছ। বাবা তোমার শক্তিশালী সেই অহংকারের হাতের মুঠোটা একবার আসমানের দিকে তুলে ধরো, আমি সাইফুদ্দিন শেষবারের মতন দেখতে চাই। বাবা তোমার শক্তিশালী অহংকারের পায়ের লাঠিটা আসমানের দিকে একবার তুলে ধরো, আমি শেষবারের মতন দেখতে চাই। বাবা লড়েও না চড়েও না, যত বেলা হয় গোসলের তক্তাই ছুটানো সোজা হয়ে যায়। কত বড় নেতা হয়েছ, নেতার গরম দেখাচ্ছ, কত টাকার মালিক হয়েছ, টাকার গরম দেখাচ্ছ, সব গরম সেদিন ঠান্ডা হয়ে যাবে। আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলো আল্লাহ গোসলের তক্তা ইস্যু আল্লাহ আমার মোবারক করবেন, আল্লাহ গোসলের তক্তা ইস্যু আল্লাহ আমার খুশির করবেন, আল্লাহ গোসলের তক্তা ইস্যু আল্লাহ আমার ইমানের করবেন, আল্লাহ মোবারক করবেন আল্লাহ। সেদিন মরটা যদি আল্লাহ পাক ইমানের সঙ্গে দেন তবে আপনি বলবেন যে আমার ছেলেকে আমি হাফেজ করে রেখে দিয়েছি, আমার ছেলেকে আমার মৌলানা করে রেখেছি, শেষবেলায় যখন আমি মরবো মরার সময় আমাকে কলমা পড়িয়ে দেবে, অত সহজ নয়। হাদিস পাকের মধ্যে আল্লাহর রাসূল বলছেন একটা মানুষকে যদি জীবিত অবস্থায় একটা খোঁচ নিয়ে তাকে 100 বার আঘাত করা হয় যত কষ্ট তার থেকে 70 গুণ বেশি মওতের কষ্ট। একটা ছাগলকে গলা থেকে যদি কেটে জীবন্ত অবস্থায় চামড়াটাকে ছাড়ানো হয় যত কষ্ট ওর থেকে 70 গুণ বেশি মওতের কষ্ট। একটা কড়াই গরম তেল টকবক করে ফুটছে, ওই কড়াই যদি একটা চড়ুই পাখিকে আপনি ছেড়ে দেন ধরপড় করে চড়ুই পাখিরা যেমন কয়লা হয়ে যায় যত কষ্ট ওর থেকে 70 গুণ বেশি মওতের কষ্ট। সেই সময় যদি কেউ হুকুম করে আব্বা আপনি কলমা পড়েন, ভাই তুমি কলমা পড়ো, এই হুকুমটা ওর কাছে 20 লাগবে। আমি নিজের চোখে দেখেছি মওতের সময় কোরআন শরীফ ছুঁড়ে ফেলে দিয়েছে, মওতের সময় বলেছে মুখ দিয়ে কাঁচা কাঁচা গাল বলছে বের হচ্ছে, অত সহজ নয়। ওই জন্য আল্লাহ রাসূল বলছেন মওতের সময় পাশে সূরা ইয়াসিন পড়ো, সূরা রহমান পড়ো, কোরআন তেলাওয়াত করো, ওর পাশে কলেমা শরীফ পড়ো, তোমার পড়া শুনে যদি ও পড়ে ওকে খবরদার হুকুম করতে যেও না। এই জন্য আমাদের পীর মাশায়েখ আউলিয়ারা তারা আমাদেরকে বলে চলতে ফিরতে পাসান পাস, চলতে ফিরতে তোমরা জিকির করো, জিকির করাটা অভ্যাস করো, শেষ সময় যখন আল্লাহর দরবারে হাজিরি দেবে হাজিরিখানাটা যেন আল্লাহর নাম নিয়ে যেন আল্লাহর দরবারে হাজিরিখানা দিতে পারে অভ্যাস করো বলুন সুবহানাল্লাহ।
এক দল বন্ধু হেঁটে যাচ্ছে, যেতে যেতে একজনের পা যখন গর্তে পড়ে গেছে, বুঝো ও বাবা গো মরে গেলাম। আর একজন বন্ধুর পা যখন গর্তে পড়েছে, সঙ্গে সঙ্গে বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকলেই তো মুসলমান, ওর মুখ দিয়ে তো বেরোলো না, একসঙ্গে বসে আছে সব। হাচ্চু করে এসে একজন বলছে আলহামদুলিল্লাহ, আর একজন হাচ্চু করে এসে বলছে ও বাবা গো ও মা। ও সকলেই তো মুসলমান, কেউ বেরোচ্ছে না তো। ও পীরের দরবারে গিয়ে শোকরের মাকাম হাসিল করেছে, ও পীরের দরবারে যে সবরের মাকাম হাসিল করেছে, কানাতের মাকাম হাসিল করেছে, নালে হবে না। শিখতে হবে, যার কম্বল সে আবার দেখে কারোর পা বেরিয়ে আছে নাকি। আবার আব্বা হুজুর বলতেন, একজন যদি কানাতের ফকির, শুকরের ফকির, সবরের ফকির তিন দিন শুকিয়ে থাকে, তার হাতে যদি আপনি একটা রুটি দেন, সে রুটিটা হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে গপ গপ করে খেয়ে নেবে না, এদিক ওদিক তাকাবে, দেখবে আমার মতন আরো কোনো ভাই শুকিয়ে আছে কিনা দেখবে। আরো কেউ শুকিয়ে থাকে রুটিটা ছেঁবে এলে তুই একটু খা, এলে তুই খা, একটু তুই খা, ভাগ করে খাবে। দুনিয়ার ভোগে যদি হয় তিন দিন শুকিয়ে থাকে, বাবা একটা রুটি হাতে দেওয়ার সঙ্গে সঙ্গে গপ গপ করে খেয়ে পানি খেয়ে নেবে। যদি কানাতের ফকির হয়, অলি ফকির হয়, খাবে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি খলিফাতুল মুসলিমিন ছিলেন, রাজসিংহাসনে দস্তরখান বিছানো হয়েছে, একটা দেশের রাজা ওমর ফারুক তিনি খাচ্ছেন একটা ফাইন আটা রুটি, চোখের সামনে এরকম করে হঠাৎ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জব্দ জব্দ করে কাঁদতে আরম্ভ করে দিয়েছেন। দরবারে মানুষগুলো বলেছিল হুজুর আপনি একটা রুটি চোখের সামনে ধরে অমন করে কাঁদছেন কেন হুজুর? আমি আজকে রাজা হয়েছি বলে, খলিফাতুল মুসলিমিন হয়েছি বলে আমি একটা ফাইন আটার রুটি আজকে খাচ্ছি, কিন্তু আমার ভাই আবু বাকারের কপালে ফাইন আটার রুটিতে দূরের কথা, একটা শুকনো রুটিতে দূরের কথা, আমার ভাই আবু বাকারের কপালে একটা পোড়া রুটিও জোটে নাই, আমি খেতে খেতে আমার ভাই আবু বাকারের কথা আমার মনে পড়ে গিয়েছে, তাই আমি আজকে কাঁদছি। দেশের রাজা প্রধানমন্ত্রী খাচ্ছেন, খেতে খেতে অপরের কথা চিন্তা করছেন, নিজে খাবো আবার আর অপরের আবার কি, কে কার কথা ভাবে ভাই? একটা রুটি চোখের সামনে ধরে জজ্জর করে খাচ্ছেন আর মনে মনে করছেন আজকে আমি ফাতেমা রুটি খাচ্ছি, আমার আব্বা জানেন আমার বাপের কি খাওয়া হয়েছে, এই মনে করে আম্মা জান ফাতেমা তো জোরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুটি গুলো আর খেতে পারেন নাই, আচলে বিদে দৌড়াতে দৌড়াতে আব্বা জানের দরবারে এসে হাজির হলেন, সালাম দিয়েছেন আমার রসুল তিন দিনের বাসায় শেষ। ও বেটি ফাতেমা এমন অসময়ে আমার দরবারে, কি খবর মা? ইমাম হাসান হোসেন ভালো আছে তো? আমার জামাই আলী ভালো আছে?
কি খবর? আব্বাজান খিদে পেয়েছে না আব্বাজান, গরিবের গরিবানা আব্বাজান, ঘরে বসে বসে আমি রুটি খাচ্ছিলাম, রুটি খেতে খেতে হঠাৎ আপনার কথা আমার মনে পড়ে গিয়েছে, আমি ফাতেমা কি রুটি খাচ্ছি, আমার আব্বাজানের কি খাওয়া হয়েছে এই মনে করে, আব্বাজান আমি ফাতেমা রুটি গুলো আর খেতে পারি না, আঁচলে করে বেঁধে দৌড়াতে দৌড়াতে আপনার দরবারে হাজির হয়ে গিয়েছি। আল্লাহ নবী সেই সময় বিটি ফাতেমার মুখের দিকে যে হাত থাকতে পারেন নাই টুকরে কেঁদে ফেলেছিলেন, কাঁদতে কাঁদতে বলেছেন, ও ফাতেমা আজকে যা মনে করেছো মা, তোমার কথাটা বড় সত্য কথা মা, আজকে তিন দিন হয়ে গেল তোমার বাপের কিছু খাওয়া দাওয়া হয়নি মা, তোমার আঁচলে বাঁধা কি আছে শিগগিরই আমাকে দাও মা। আল্লাহ আল্লাহ নবীকে আম্মা জান ফাতেমা তুমরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেদিন আঁচল থেকে রুটি গুলো বার করে ছিঁড়ে ছিঁড়ে দৌড়তে বাপকে আব্বাজানকে সেই দিন খাইয়ে দিয়েছিলেন। আহারে এই রকম দরদি পেটি আর কিয়ামত পর্যন্ত হবে না, এই রকম দরদি বাপ আর কিয়ামত পর্যন্ত হবে না, আমি আপনিও বাপ পেটি আছি বাবা। এই যে আম্মাজান নিজে রুটি না খেয়ে আব্বাজানের কথা মনে করে এসে হাজির হয়ে গেলেন রুটি নিয়ে, এই যে তার যে এই চরিত্রটা, তিনি ছিলেন কানাতের মাকামের মানুষ। এই সমস্ত জায়গা থেকেই তো কানাতের দলিল বেরিয়ে এসেছে, কানাতের গোড়া কোথায়? এই যে অভরের কথা সবসময় ভাবা, এই যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যে বাপের কথা ভাবলেন। আজকে অনেক তো মেয়ে আছে আমাদের, তারা শ্বশুর বাড়িতে যখন খাওয়া দাওয়া করে, কজন আমাদের মেয়ে তারা বাপের কথা চিন্তা করে? ভাই আগে নিজে খেয়ে বাঁচি তারপরে বাপের নাম, কজন বাপের কথা চিন্তা করে? আম্মাজান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছিলেন কানাতের মাকামের মানুষ। তো যতক্ষণ পর্যন্ত আমরা পীরের দরবারে গিয়ে আমরা তরিকা নামাজ করছি জাহিলির সঙ্গে সঙ্গে, বাতিনি এরম না হাসিল করছি হবে না। মেজফিকে বলতেন, বাবা এক্স রে প্লেট যখন তোমার বুকের হাড়টা পাঁজরের হাড়টা ভেঙে যায়, এক্স রে প্লেট ওর উপরে ধরে, আপনি যখন মেডিকেলে যান ক্লিনিকে যান একটা লাইটের ফোকাস মারে এড়িয়ে ভাঙা হয় ছবিটা এক্স রে প্লেটের মধ্যে সঙ্গে সঙ্গে চলে আসে, খালি চোখে দেখা যায় না। মেজর হুজুর বলতেন, বাবা মেডিকেল সায়েন্সে যদি এত ক্ষমতা থাকতে পারে একটা অদেখা জিনিস যদি দেখা যেতে পারে, বাবা তোমার হৃদয় আয়নাকে তৈরি করো, তোমার হৃদয় আয়নার উপরে আল্লাহ পাক যখন তার ফোকাস মেরে দেবে, আড়াল মানবে না, পাহাড় পর্বত মানবে না, জমিন আসমান মানবে না, সাত পর্বত জমিনের নিচে থেকে নিয়ে আরশে আল্লাহ পর্যন্ত নজর ঘুরবে। মেজর হুজুর কেবলা ফুরফুরায় বসে আছেন, একজন হাজি সাহেব এসে বলছে, হুজুর আমি হজ ফাঁকে যাবো, আপনি আমাকে জন্য দোয়া করেন, আর আপনার জন্য আমি কী নিয়ে আসবো বলেন। যে বাবা আমার কিছু লাগবে না, ও সব আছে না হুজুর, সৌদি আরব থেকে দামি নামাজ পাটি, দামি আতর, তসবি, খেজুর, বাবা আমার ওসব লাগবে না বাবা। সে নাচর বান্ধব, আমি তো আনবোই হুজুর, কিন্তু আপনার জন্য কী আনবো একটু বলেন। মেজর বলছেন, যখন বারবার বই পড়া মানুষ তো লাখ লাখ টাকা হাতিয়ে দেন খুশি হবে না, যদি একটা বই দেন কিতাব দেন খুশিতে একদম বাঘে বাঘ হয়ে যায়। তো বলছি, বাবা আমার ফতোয়ার স্বামী কিতাবটা ওই পোকায় নষ্ট করে দিয়েছে, আপনি যখন যাচ্ছেন আমার জন্য এক সেট ফতোয়ার স্বামী কিতাব নিয়ে আসবেন, আমি খুব খুশি হব, আমি আপনাকে টাকা দিয়ে দেবো। না না বাবা, না না হুজুর টাকা লাগবে না। তো 40 দিন পরে যখন হাজি সাহেব এসেছে ওই কিতাবটা নিয়ে, সে হুজুর কেবলার একদম খাটের ওপরে রেখেছেন গদির ওপরে, হুজুর তো চোখে দেখতে পেতেন না,
প্রায় 16 বছর যাবৎ চোখে গ্লুকোমা হয়েছিল। তখন গ্লুকোমার কোনো ওষুধ ছিল না, অপারেশন তখন হতো না, এখন চিকিৎসা বের হয়েছে। শিরা উপশিরা শুকিয়ে যায় গ্লুকোমা রোগটা, তো চোখে দেখতে পেতেন না, সবসময় চোখ মুজে বসে থাকতেন। তো যখন এই কিতাবটা যে রেখেছেন হুজুর, খুশিতে বাঘে বাঘ হয়ে যাচ্ছেন। প্রথম খণ্ডটাকে নিয়ে খুলে আর এরকম করে পাতাটা উল্টে আর এরকম আগুল দিয়েছেন, 10 মিনিট 15 মিনিট 20 মিনিট এরকম আগুল বলাচ্ছে, আধ ঘন্টা 1 ঘন্টা এখন হয়ে গেছে। খাদেম সাহেবদের মধ্যে বলে ফেলেছে, হুজুর আপনার ভাত খাওয়ার সময় হয়ে গেছে, গোসল করার সময় হয়ে গেছে। হুজুর আপনি তো চোখে দেখতে পান নাই, আলেম ওলামারা সব আসে, এসে আপনি বললে আপনাকে পড়ে পড়ে শোনাই, আলেম ওলামারা আসবে যখন আপনাকে পড়ে শোনাবে, হুজুর আপনি বইটা রেখে দেন, আপনি তো চোখে দেখতে পান না। কম বয়সে সব খাদেম সব রকম থাকতো, তো তো খুব চাপা মানুষ, মনে হয় মনে ব্যথা লেগে গিয়েছিল, থাকতে পারলেন না। আমার ভাইরা, সেদিন আপনারা আমার পীর মুর্শিদ মুফতি আজম পর্যন্ত আল্লাহ পাক আমাকে তন্ন তন্ন করে দেখিয়ে থাকেন। কোন চোখ দিয়ে দেখেছিলেন মেজর কেবলা? করবের চোখ দিয়ে দেখেছিলেন, নূরের চোখ দিয়ে দেখেছিলেন, বাতিনের চোখ দিয়ে দেখেছিলেন। আপনি আমিও ওই চোখ তৈরি করতে পারবো যদি আমাদের ভিতরটাকে যদি আমরা তৈরি করতে পারি। ওই জন্য নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন তেলাওয়াত, এই জাহিরির সঙ্গে সঙ্গে এই বাতিনি এলেম শিক্ষা করে একদম এসেনশিয়াল, একদম ফরজ তরিকার বড় বড় ইমামরা লিখে দিয়েছেন, দাদা হিকা লিখেছেন, জাহিরি এবং বাতিনি দুটো এলেম হাসিল করতে হবে, তবে আমাদের মধ্যে থেকে খারাপিগুলো যাবে, নালে খারাপই যাবে না। হৈ হৈ করে আমাদের জীবনটা কেটে যাচ্ছে। নবীর মতন নামাজ পড়বেন না, সাহাবাদের মতন নামাজ পড়বেন না, তাবেইন তাবে তাবেইন নামাজ পড়বেন না, ইমামদের মতন আইম্মাদের মতন নামাজ পড়বেন না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর দরবারে সে দাঁড়িয়েছেন, কপাল দিয়ে রক্ত ঝরছে, কপালটা একটু ফেটে গেছে। আল্লাহ রাসূল বলেছেন, ও আমার, তোমার কপাল দিয়ে রক্ত বার হচ্ছে, তোমার কপালকে ফাটিয়ে দিল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় একটু রসিকতা করে সিনাটাকে টান করে সেই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোন মায়ের লাল জন্মগ্রহণ করিনি, আরবের বুকে এমন কোন মায়ের লাল পয়দা হয়নি যে আমি ওমরের কপাল ফাটিয়ে দেবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার একটা হাদিস শরীফ আমি ওমরের কপাল ফাটিয়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এবং আমার মেয়ে হাফসা ঘরে আমরা বাপ বেটি কথাবার্তা বলছিলাম, বলতে বলতে হঠাৎ আপনার এই হাদিসটা আমার মনে পড়ে গেল। আপনি বলেছিলেন একটা বেগানা পুরুষ আর একটা বেগানা মহিলা যদি এক ঘর হয়, একাকি হয়, সেইখানে শয়তান তৃতীয় পক্ষ হিসাবে গিয়ে হাজির হয়ে যায়, হাজির হয়ে গিয়ে কুল কাজ করতে প্রস্তাব দেয়। একটা মনে পড়ে যা শুনে শুনে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওই ঘর থেকে দৌড়ে বের হয়ে আসার সময় ওই দরজার চৌকাটটা আমি ওর আমার কপালে লেগে, আমার কপাল ফেটে গিয়েছে, আমার কপাল দিয়ে রক্ত ঝরছে, আপনার হাদিস শরীফ আমি ওর কপাল ফাটিয়ে দিয়েছে। আল্লাহ রাসূল বলেছেন বেগানা মহিলা আর বেগানা পুরুষ যদি একাকী হয়, তো বাপ বেটি ছিলেন,
কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ডর হয়ে অন্তরে ছিল যে আমি বাপ হতে পারি, কিন্তু সেই পুরুষের জাত তো রাসূল বলেছে আমার মেয়ে হতে পারি, বেটি হতে পারি, কিন্তু পুরুষের জাত তো দরকার নেই, আমি ওই জায়গায় থাকবো না, একা আমি থাকবো না। তাকওয়া করতে সেই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজে দাঁড়িয়েছেন, ওই ওমর ফারুক এত কান্না কাঁদছেন বাচ্চা ছেলের মতন কাঁদছেন, বাচ্চা ছেলের মতন কাঁদছেন। শেষ কাতারের মানুষগুলো তারা বলছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে দাঁড়িয়ে টুকরে টুকরে কান্নার শব্দটা শেষ কাতারে দাঁড়িয়ে আমরা শুনতে পেতাম, বলেন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন না কথা? আমার ভাইরা, আজকে তাদের মতো নামাজ ইবাদত বান্দেগি আপনাকে আমাকে পড়তে হবে। আল্লাহর ডর ভয় আমাদের অন্তর থেকে, ছেলেদের মেয়েদের অন্তর থেকে উঠে যাচ্ছে। আপনাকে আমাকে নামাজ রোজা হওয়ার জাকাতের সঙ্গে সঙ্গে আপনাকে আমাকে তরিকা মশ করতে হবে, বাতিনি এলেম হাসিল করতে হবে, জিকির করতে হবে, জিকির ছাড়া কোনো উপায় নাই। বুঝতে পারছেন না কথা? আমি তো ঘড়ি দেখিনি, একটা বাজতে 10 মিনিট বাকি, মোনাজাত করতে করতে আরো 10-15 মিনিট যাবে, তাহলে আমি শেষ করে দিই নাকি? শেষ করে দিই, একটা বাজে। বুঝতে পারছেন না কথা? আমার ওয়াজ করার শখ নেই, আমার তুমি বিড়ি খাচ্ছি না, সিগারেট খাচ্ছ নাকি ওখানে? আচ্ছা, 1 ঘন্টা কেন? তুমি যাও, কথা হচ্ছে আল্লাহর ডর ভয় আমাদের অন্তর থেকে উঠে যাচ্ছে। আল্লাহর ডর ভয় আমাদের অন্তরে রাখতে হবে। আমি বলেছি আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। বাদশাহ হারুন রশিদ আর ওনার বিবি জবাইদা দুজনে একসঙ্গে একসময় টাকরার হলো, দুজনে টাকরার হচ্ছে, বাদশাহ হারুন রশিদ ওনার বিবি জবাইদা কোরআনের ভাষায় গাল দিয়ে দিয়েছে, বলছে তুমি একজন জাহান্নামী, এটা হচ্ছে কোরআনের ভাষায় গাল। বুঝতে পারছেন না কথা? আর এখন যদি আমাদের মেয়েদেরকে গালের কম্পিটিশনে নিয়ে যাওয়া হয় না, ফাস্ট হয়ে যাবে, এমন গাল দেবে 40 দিন মুখ নাপাক হয়ে থাকবে। বুঝতে পারছেন না কথা? তো কথা হচ্ছে বাদশাহ হারুন রশিদের বিবি বাদশাহ হারুন রশিদকে কোরআনের ভাষায় গাল দিয়েছে জাহান্নামী, একদম রেগে লাল হয়ে গেলেন, বললেন আমি যদি জাহান্নামী হই তাহলে তোমার উপর 3 তালাক। ব্যাস, মাথা ঠান্ডা হচ্ছে চিন্তা করেন, তাই তো আমি বলে ফেলেছি 3 তালাক। শরীয়তের মশলা কি হবে? সেই যুগে যত বড় বড় মুফতি ছিল সব ডেকেছে, যে আমি আমার স্ত্রীকে বলে ফেলেছি, ও আমাকে বলেছে জাহান্নামী, তা আমি বলেছি আমি যদি জাহান্নামী হই তাহলে তোমার উপর 3 তালাক। এর উপর শরীয়তের ফতোয়া কি হবে? সমস্ত আলেমরা মাথা চুলকাচ্ছে, বলছি হুজুর আপনি বলছেন আমি যদি জাহান্নামী হই 3 তালাক, আপনি জাহান্নাম কি জান্নাতি এটা কে বলবে? এটা আল্লাহর ব্যাপার। তো আপনাকে আল্লাহ পাক জান্নাতে দেবেন কি জাহান্নামে দেবেন তো আল্লাহর ব্যাপার। আপনি বলছেন আমি যদি জাহান্নামী হই 3 তালাক আর আপনি যদি জান্নাতি হন, এর ফয়সালা আমরা করতে পারবো না। আবার ভাইরা সেই সময় 18 বছরের জন যুবক ছেলে 4 ইমামের এক ইমাম ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ওইখানে ছিলেন, উঠে দাঁড়ালেন, সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে বলেছিলেন আমি আপনার ফয়সালা করে দেব। সমস্ত আলেম সমাজ চেয়ে দিল, বাবা এই বাচ্চা ছেলে কি বলে রে বাবা, আপনার বসার জায়গাটা আপনি ছাড়েন, ওই বসার জায়গায় বসলেন, আমি যা প্রশ্ন করবো আমার প্রশ্নের উত্তর দেবেন,
আপনার লাইফে, আপনার জীবনে আপনি কোনো খারাপ কাজ করতে যাচ্ছেন, অন্যায় করতে যাচ্ছেন, আর আপনার অন্তরে আল্লাহর ডর ভয় এসে গেছে। যেই আপনার অন্তরে আল্লাহর ডর ভয় এসে গেছে, সঙ্গে সঙ্গে আপনি আর খারাপ কাজটা করেন নাই, সেখান থেকে অন্তরটাকে দূরে সরিয়ে নিয়ে চলে এসেছেন। এইরকম আপনার জীবনে কোনো দিন হয়েছে? চিন্তা করে দেখুন তো। হ্যাঁ, এইরকম ঘটনা তো আমার জীবনে বহুবার হয়েছে। আমি একটা খারাপ কাজ করতে যাচ্ছি, আমার অন্তরে আল্লাহর ডর হয়ে এসে গেছে। যে অন্তরে আল্লাহর ডর হয়ে এসে গেছে, আর খারাপ কাজ করিনি, বুঝছেন? তাহলে আমি আপনার ফয়সালা করে দিলাম, আপনার বিবি জবাই দেওয়ার তালাক হয় না। একটা কথা বলে দিলে হবে না তো? সেখানে আলেম সমাজ বসে আছে, সঙ্গে সঙ্গে বলছে, এ তানি দলিলুল কাতি, দলিল দাও, দলিল দাও। সেই সময় 18 বছর জন যুগ ছিল বলে ছিল, হো মুফতি সাহেবের আলিম সাহেবেরা, আপনারা কি আল্লাহর কোরআন ভুলে গিয়েছেন? কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক কি বলেছেন? আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন, কোন মানুষ অন্যায় অপরাধ করতে গিয়ে আমি আল্লাহ আমার ডর হয়ে একবার অন্তরটাকে দূরে সরিয়ে আনি, আমি আল্লাহ তার স্থান জান্নাতুল মাওয়া দান করে থাকি। বাদশাহ হারুন রশিদকে আমি জিজ্ঞাসা করেছি, বহুবার খারাপ কাজ করতে গিয়ে অন্তরটাকে দূরে সরিয়ে নিয়েছে, আল্লাহর কোরআনের কথা অনুযায়ী উনি জান্নাতুল মাওয়ার মাখানের মানুষ। তাই আমি ফয়সালা করেছি, আপনার বিবি কেন? উনি বলছেন, আমি যদি জাহান্নামে হই তিন তালাক, তুমি তো জাহান্নামে নয়, তুমি তো জান্নাতুল মাওয়া মাকামের মানুষ। 18 বছর বয়স ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমামদের যে আল্লাহ পাক কি দরজা কি পজিশন এনায়েত করেছেন, যদি বলা হয় সারা রাত ফিরে যাবে। ইমাম শাফির কথা উঠেছে, যখন ইমামদের কথা যখন উঠেছে, একটা বলে আমি শেষ করে দেবো। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, তা নাকি ইমাম আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ আলাইহি দাওয়াত করেছেন একই সমসাময়িকালীন সময়। ইমাম শাফি, ইমাম আহমদ রহমত, ইমাম আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ আলাইহি দাওয়াত করেছেন, নিজের মেয়েকে রান্না করতে বলেছেন, শাহি তামদারি করেছেন, রান্না বান্না করেছেন। বাড়ি থেকে যখন ছাত্ররা খাঁচা করে খাবার আনছেন, প্লেটে করে খাবার আনছেন, খাবার আনার সঙ্গে সঙ্গে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি সব খেয়ে ফেলছেন, খেয়ে ফেললেন, বলে আর এক প্লেট খাবার নিয়ে আসো, আর এক খাঁচা খাবার নিয়ে আসো। নিয়ে আসা হলো, আবার যখন হাজির করেছে, আবার সঙ্গে সঙ্গে সব খেয়ে ফেলেছেন, বলছে আর এক প্লেট খাবার আনো, মানে বাড়ি থেকে আনার সঙ্গে সঙ্গে উনি খেয়ে ফেলছেন। ছাত্ররা বলছে, বাবা এ তো আচ্ছা খেদুর মানুষকে দাওয়াত করেছে হুজুর। আল্লাহ রাসূল বলেছেন যে মুমিন মুসলমান একটা নাড়িতে খায়, আর কাফের মুশরিক 7টা নাড়িতে খায়। এ তো খেয়ে যাচ্ছে রে বাবা, খাওয়া দাওয়া হয়ে গেল, বলে আমার শোয়ার জায়গা কোথায় হয়েছে, ঠিক হয়েছে বাবা? বলে হুজুর এই রুমে আপনার থাকার জায়গা হয়েছে। উনি ঘরের মধ্যে ঢুকে গেলেন, ঢুকে যাওয়ার পরে বললেন, বাবা তোমরা সব চলে যাও। সেই যে ছিটকি লাগিয়ে দিলেন ঘরে ঢুকে, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা কোনো খবর নাই। ছাত্ররা বলছে, বাবা এত বড় ইমাম আমরা দাওয়াত করলাম, এটা ওনার সঙ্গে একসঙ্গে সারা রাত নামাজ পড়বো, বিভিন্ন রকম মশলা মশলার কথা জানবো, এ তো নাক ডেকে ঘুমিয়ে যাচ্ছে না কি রে বাবা। আবার ভাইরা যখন ফজরের আজান দিয়ে দিল, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি সেই সময় চিটকিনি খুলে দরজা খুললেন, খুলে সেই সময় বললেন, ও ইমাম আহমদ বিন হাম্বাল রহমাতুল্লাহ আলাইহির দরবারে ছাত্ররা খাদেম সাহেবেরা, আমি কালকে রাত্রে অনেক খানা খেয়েছি বলে তোমরা আমার সমালোচনা করেছো, আমার
সম্বন্ধে তোমরা উক্তি করেছো। তবে জেনে রেখে দিও, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির বাড়ির ভেতর থেকে যখন তোমরা খাঁচা করে প্লেটে করে খাবার নিয়ে আসছিলে, সেই সময় আমি খাঁচার দিকে প্লেটের দিকে চেয়ে দেখি, প্লেটের মধ্যে খাবার বলতে কিছু নাই, খালি আল্লাহর নূর আর নূর। সেই সময় আমি ইমাম শাফি আমার নাফস আমার অন্তর আমাকে বলল, তাই ইমাম শাফি আজকে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির দরবারের এই নূরগুলোকে যত পারি পেটের মধ্যে ঢুকিয়ে নিয়ে এই সুযোগ হাতছাড়া করবে না। তাই আমি এক প্লেট দু প্লেট তিন প্লেট খাবার খাচ্ছিলাম, মানে তোমাদের চোখে আমি খাবার খেয়েছি, কিন্তু হাকিকাতে আমি নূরগুলোকে পেটের মধ্যে ঢুকিয়েছি, আমি খানা খাইনি বাবা। এই ঘরের মধ্যে ঢুকে আমি দরওয়াজা লাগিয়ে দিয়ে তোমাদেরকে চলে যেতে বললাম। তারপরে যখন এই খাটে বসলাম, এই খাটে বসার পরে আমার চোখের সামনে কোরআন মাজিদের একটা আয়াত ভেসে উঠলো। ওই কোরআন মাজিদের একটা আয়াত নিয়ে চিন্তা করে সারা রাত ধরে ফজর পর্যন্ত একটা আয়াত থেকে আমি 350 মাসালা হল করেছি। এটা কি আমার পর্যন্ত তোমরা ছাত্র আলেম ওলামা মুফতি সাহেবের জন্য কাজে লেগে যাবে? আমি রাতে বেলে ঘুম যাইনি বাবা, একটা আয়াত থেকে আমি 350 মাসালা বার করেছি। ইমানদের আল্লাহ পাক কি পজিশন, কি দাজ্জা, কি মর্তবা এনায়েত করেছেন যদি বলা হয় সারা রাত কেটে যাবে। সেই ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছিলেন, আপনার অন্তরে আল্লাহর ডর হয়ে যখন আছে, আপনার বিবি জুবাইদা তালাক হয়নি। বুঝতে পারছেন না কথা? আমার মূল আজকে বক্তব্য সেইটাই যে আমরা নামাজ রোজা ইবাদত বান্দিগি করছি, এত খেটে 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 সব করছি, তার সঙ্গে যদি একটু আমরা আল্লাহর ডর হয় যদি আমরা আনতে পারতাম, তাহলে নামাজটা আমাদের কার্যকারী হতো, নবীর মতন নামাজ হতো, সাহাবাদের মতন নামাজ হতো, ইমামদের মতন নামাজ হতো, বড় পীর সাহেব খাজা সাহেবদের মতন নামাজ হতো, দাদা হুজুর পাঁচ হুজুরের মতন নামাজ আমরা পড়তে পারতাম। ওই জন্য জাহিরি আমি বলেছি, বড় পীর সাহেব খাজা সাহেব আমি বলেছি, এরা সব পীরের দরবারে 10 বছর 20 বছর 30 বছর করে কাটিয়ে দিয়েছেন। মওলা রুম রহমতুল্লাহ আলাইহি তিনিও ইমাম শামসুদ তাবরিজ রহমতুল্লাহ দরবারে বহু বছর কাটিয়ে দিয়েছেন। মুসলিমি রুম লিখে শেষ বেলায় ফার্সিতে লিখে দিয়েছেন, তাই মৌলবি হার গিজনাশুদ মওলা রুম দা গোলামি শামসুদ তাবরিজ গিজনাশুদ। আমি মওলা রুম কখনো মওলা রুম হতে পারতাম না। আমি যদি ইমাম শামসুদ তাবরিজ আমার পীর যদি আমি গোলামতি না করতাম বলুন, সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনিও পীর ধরেছিলেন, তিনিও বলেছিলেন আমি জাফর সাদিকের দরবারে আর ইমাম বাকেরের দরবারে এই দুটো পীরের দরবারে যদি আমি দুটো করে বছর না কাটাতাম, দুনিয়ার বুকে আমি ইমাম আবু হানিফা বলে পরিচিত হতে পারতাম না, আমি হালাক হয়ে যেতাম, শেষ হয়ে যেতাম। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনিও পীর ধরেছিলেন, উস্তাদ ধরেছিলেন, শায়েখ ধরেছিলেন, কিছু খেজমার কা মোল্লা মৌলবি আছে, তারা বলে তোরা অত পীর পীর করিস কেন, ওদের দাদা হুজুর খাজা সাহেব বড় পীর সাহেব অত হুজুর করিস কেন, কে তুমি, তোমার কথা নেব না ইমাম আবু হানিফার কথা নেব, কত বড় আলেম, সামনে এসো, আমার কাছে এলে মাপার যন্ত্র আছে, আমি দেখবো ইমাম আবু হানিফা কয়টা কিতাব লিখেছে আর তুমি কয়টা কিতাব লিখেছো, আমি তো এলেম মাপবো, আমি দেখবো তোমার এলেম কত, তোমার বই কয়টা লিখেছো। যদি ইমাম আবু হানিফার থেকে তুমি বেশি কিতাব লেখো, বেশি বড় আলেম হও, তাহলে তোমার কাছে মুরিদ হয়ে যাও, বায়াত হয়ে যাও। আর যদি ইমাম আবু হানিফার থেকে তোমার এলেম, তোমার জ্ঞান বিদ্যা বুদ্ধি কম হয়, কারোর দরকার নেই, তোমার মতন মলি সাহেবকে আমি ইমরান সিদ্দিকী ধ্যান ধরে কোথায় যে ছুঁড়ে ফেলবো, তার কোনো ঠিক ঠিকানা থাকবে না। কি তুমি,
সমস্ত বিশ্বের আলেম রাজার কথা লিখে দিয়েছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির এলমকে জ্ঞানকে যদি একটা নৌপাল্লে রাখা হয় আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির এলমকে জ্ঞানকে যদি একটা নৌপাল্লে রাখা হয় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জ্ঞানের পাল্লা এলমের পাল্লা ভারী হয়ে যায় বলেন সুবহানাল্লাহ। কালকের দু পাতার মলিশা কে তুমি? ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি বিশ্বের হাফিজ রহমতুল্লাহ আলাইহি কে পীর করেছিলেন সেই সময়ও বহু মানুষ বলেছিল ইমাম আহমদ বিন হাম্বল আপনি এত বড় একজন ইমাম হয়ে আপনি বিশ্বের হাফিজ দরবারে বসে থাকেন কেন? লাপাক তো আপনার জ্ঞান কম দেয় না। ইমাম আহমদ বিন হাম্বল বলেছিলেন আমি কোরআন পড়ে পড়ে কোরআনের এলেম হাসিল করেছি, হাদিস পড়ে পড়ে হাদিসের এলেম হাসিল করেছি, ফিকহ পড়ে পড়ে মাসলা মাসাইলের জ্ঞান হাসিল করেছি, সমস্ত জ্ঞান এলেম ডিপ্লোমা আমি হাসিল করেছি, কিন্তু বিষয় হাসিল ও যে আল্লাহ হাসিল করে দেব সুবহানাল্লাহ আমার আল্লাহ হাসিল হয়নি। তাই বিশ্বের হাফিজ দরবারে যে বসে থাকি মলি সাহেব কত বড় আলেম হয়েছো সামনে এসো আমি এলেম মাপবো। ইমাম আহমদ বিন হাম্বল পীর ধরেছিল, তাহলে ইমাম আহমদ বিন হাম্বল কটা খিতাব লিখেছিল, কত বড় আলেম আমি মাপবো না? ইমাম শাফি বলেছিলেন জানিও পীর ধরেছি এবং হাক্কানি পীর মাশায়েখ ওলি আউলিয়াদের দরবারে গেলে দুটো জিনিস শেখা যায়, যে দুটো জিনিস হচ্ছে কোরআন হাদিস একদম মূল জড় নহজ, সে দুটো কি? তাকওয়াল্লাহ ওয়া মুহাব্বাতুহু, তাদের দরবারে গেলে আল্লাহর ডর ভয় শেখা যায় এবং আল্লাহ আল্লাহ রাসূলের মুহাব্বত শেখা যায়। হ্যাঁ বলি স্যার, আমি দেখবো ইমাম শাফি কত এলেম তোমার কত এলেম, ইমাম শাফি থেকে তুমি বড় কিনা? ইমাম শাফি ওই কথা বলেছে যে পীর ধরেছি। ইমাম শাফি কয়টা কিতাব লিখেছে তুমি কয়টা কিতাব লিখে দেখবে? অত সহজ নাই, মুখে বললে তো হবে না। ইমামদের এখানে দাদা হুজুরের কথা কিন্তু হয়নি, এখানে পাঁচ হুজুরের কথা হয়নি, আমার বাপের কথা হয়নি, ফুলফোলা হুজুরদের ছেলেরা ওরা খেয়ে দাদা হুজুর দাদা হুজুর আর আর বাপ দাদুর গল্প করে। এখন আমি দাদা হুজুর খাজা সাহেব বড় পীর সাহেবের কারোর কথা বলিনি, আমি ইমামদের কথা বলছি। ইমাম আবু হানিফা পীর ধরেছিলেন, ইমাম শাফি পীর ধরেছিলেন, ইমাম আহমদ বিন হাম্বল পীর ধরেছিলেন। ইমামদের কল থেকে একটা মশলা ইস্তিমবাত করা যায়, মশলা নেওয়া যায় ইমামদের কল থেকে। তাই আমি ইমামদের কথা বলেছি, পীরেদের কথা দাদা হুজুরের কথা বলি। আর কোনো কথা আছে মলি সাহেব? বুঝতে পারছেন না কথা? তাদের দরবারে আমরা যাই কেন? আমরা পীরের পায়ে সেজদা করি না, পীরের পায়ে বুড়াগোল চুষি চুষি না, ও পীর বাবা গো তুমি আমাকে দাও, আমরা কবরে ফুল চাদর চড়াই না, আমরা হাজত মানত করি না, আমরা তাদের দরবারে যাই, আমরা তরিকা মশ করার জন্য যাই, কলবের ময়লা পরিষ্কার করার জন্য যাই, আমরা জিকির করার জন্য যাই, জানোয়ারের খতগুলোকে ভিতর থেকে বাইরে বার করার জন্য যাই, আমাদের ভেতরে যে খারাপি আছে সেই খারাপিগুলোকে ভিতর থেকে বাইরে বার করার জন্য যাই। নামাজটা কি করে কার্যকারী হবে? নামাজটা কি কার্যকারী করার জন্য আমরা যাই? নবীর মতন কি করে নামাজ হবে? সাহাবায়ে কেরামদের মতন ইমামদের মতন কি করে নামাজ হবে? সেই জন্য তাদের দরবারে আমরা যাই। বুঝতে পারছেন না কথা? আজকে এই যে বাংলায় বললাম, আপনারা আমার এই কথাগুলো টেনে নিয়ে যারা বলবে তাদের উত্তর দিয়ে দেবেন, দেখবেন আপনার কথার উত্তর তারা দিতে পারবে না। এই যে ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, এই যে বললাম, যারা যখন বলবে আমার এই ওয়াজ থেকে এই কথাগুলো মুখের সামনে বলবেন, দেখবেন উত্তর দিতে পারবে না। পীরেদের কথা বলিনি, তাই সব বোকা ছিল, তুমি একা চালা। বুঝতে পারছেন না কথা? আমার ভাইরা, এইবারে আপনি বলতে পারেন আমি ইমরান সিদ্দিকী যদি খারাপ হই, তাহলে আপনি আমাকে বলবেন যে ইমরান সিদ্দিকী খারাপ, আমার নামটা ধরে বলবেন, দাদা হুজুর খারাপ হবে না, দাদা হুজুরের মত পথ খারাপ হবে না, দাদা হুজুরের নীতি খারাপ হবে না। এই সিলসিলাটা দাদা হুজুরের, ইমরান সিদ্দিকীর নয়, ইমরান সিদ্দিকীর বাপের নয়, আমার দাদু মেজ হুজুরের নয়, এই সিলসিলা দাদা হুজুরের, মাসলাক দাদা হুজুরের। অতএব দাদা হুজুরের সিলসিলা কোনোদিন খারাপ হবে না, দাদা হুজুর খারাপ হবে না। আমি ইমরান সিদ্দিকী খারাপ হতে পারি?
আমি ইমরান সিদ্দিকী খারাপ হলে আমার নাম বলে বলবেন ইমরান সিদ্দিকী খারাপ, আর ফুরফুরা কিছু নেই। হ্যাঁ ফুরফুরা যাওয়া যাবে না, ফুরফুরা সব শেষ হয়ে গেছে, ফুরফুরাটা কার? আমি ইমরান সিদ্দিকী একটা খারাপ কাজ করেছি বলে ফুরফুরা শেষ হয়ে গেছে? ফুরফুরা তো দাদা হুজুরের, ফুরফুরা কেন শেষ হবে? বলে ইমরান সিদ্দিকী শেষ হয়ে গেছে, বল বুঝতে পারছেন না কথা? আমার ভাইরা এগুলো কিন্তু বোঝার জিনিস আছে, বুঝবেন। মুরব্বীরা সব আস্তে আস্তে চলে গেছে, আস্তে আস্তে সব চলে যাচ্ছে, অক্ষম হয়ে গেছে। এখন আমাদের ফোর জেনারেশনে আমরা এখন অনেক, 70 জন, 70 জন এসে 70 রকম কথা আপনাদের এখানে বলবো, 70 রকম ফতোয়া দেবো, পীরের আওলা সব মানবেন, মানবেন তো? 70 জন 70 রকম ফতোয়া দেবে, কি হবে? সব নিয়ে নাচেন, অত সহজ নয়। এই উত্তর আর দিতে পারবেন না আপনারা, এই উত্তর দেওয়ার ক্ষমতা আপনাদের নাই, কোন মলি সাহেবের দেওয়ার খবর নেই, ক্ষমতা নাই। হুজুর বলেছি বলে একদম সব সাতগুণ মাপ নাকি? হুজুর বলেছি বলে সব ঠিক? এটা মলি সাহেবরা বললে তাদের খবর আছে, তাহলে জানলে পড়ে যাবো আমরা, কিন্তু আমি বলতে পারবো। তাহলে সবাই যে এসে আমাদের গ্রামে এক একজন এক একটা ফতোয়া দিচ্ছে, তাহলে আমরা কোনটা মানব? এই প্রশ্নটা আপনারা যেন আমার কাছে করেছেন, তাই তো? আমি সহজ উপায়টা বলে দিয়ে চলে যাচ্ছি। আপনারা সকলের সঙ্গে মহাপত রাখবেন, দাদা হুজুর আওলা দেখা সাক্ষাৎ করবেন, কোনো আমার আপত্তি নেই। কিন্তু যখন মশলার ক্ষেত্রে, যখন মানার ক্ষেত্রে, ইমানের ক্ষেত্রে, আকিদার ক্ষেত্রে যখন আসবে, তখন আমি ইমরান সিদ্দিকী আমারটা মানবেন না, দাদা হুজুরটা মানবেন। তা আমরা সাধারণ মানুষ দাদা হুজুরের মত কোনটা কি করে বুঝবো? হুজুর সহজ বলে দিচ্ছি আমি, 57টা দাদা হয়ে গেলে ওসিয়ত, একটা পাতলা চটি বই আছে, 57টা ওসিয়ত তাতে দাদা হয়ে গেলে কোরআন হাদিস থেকে সামনে রেখে বলেছেন, ওই 57টা ওসিয়তের মধ্যে আপনি সব পেয়ে যাবেন। ওইটা হচ্ছে ডাইস, ওই ডাইসটা আপনারা রেখে দেবেন ঘরে, ওই ডাইসটা দেখে আমি ইমরান সিদ্দিকীকে ওই ডাইসে আপনারা ফেলবেন, ফেলে দেখবেন যে ওর মধ্যে মিল খাচ্ছে কিনা। মিল খাই তাহলে আমার কথা শুনবেন, ফতোয়া নেবেন, নাহলে আমার ফতোয়া নেবেন না, আমার কথা শুনবেন না। বেশ সহজ, ইট যখন কাটায় দেখেছেন, ইট একটা ফর্মা আছে না, তাতে কাদা এরকম করে কাদা দিয়ে দেয় তো, কাদা দিয়ে আর এরকম একটা কাঠি দিয়ে শিখ দিয়ে এরকম করে টানে, টেনে যখন উল্টায় ব্যাস একদম ইট একদম ডাইসে, ওই রকম ডাইসে ফেলে ইমরান সিদ্দিকীকে দেখে নেবেন, ডাইসে ফেলে যে একদম ঠিক মিল খাচ্ছে কিনা। বুঝছেন না কথা? এখন আর সেই আগের জমানা নেই যে বাপ দাদা, পাঁচ হুজুর বাপ দাদা সব আছে, মুরব্বীদেরকে যেই জিজ্ঞেস করে নেবেন। এখন সময় কিন্তু খুব খারাপ এসেছে, তাই আগে থেকে আমি তাই বলে দিলাম, এখন আমরা 70 জন ভাই, আল্লাহ না করুক 70 জন যদি এখন 70 রকম ফতোয়া দিয়ে আপনাদেরকে, আপনারা কোনটা মেনে চলবেন? তাই দাদা হুজুর কেবলা 57টা ওসিয়ত আপনারা ঠিক রাখবেন, ওইটা যদি মেনে চলেন আর কোনো অসুবিধা হবে না। বুঝতে পারছেন না কথা? তো যাই হোক, আমি এক মাস আমি কোনো জায়গায় ওয়াজ করিনি, রোজার মাসে আমি ওই বিভিন্ন খালি ইফতারের মসজিদে, দোয়ার মসজিদে, বস্ত্র বিতরণ এইসব জায়গায় যে আমি খালি দোয়া করেছি। এখন এক জায়গায় ওয়াজ করে এসেছি 1.5 ঘন্টা, আবার এই ওয়াজ করছি, কষ্ট হচ্ছে। বুঝতে পারছেন না কথা? যাক, আপনাদেরও ঈদের পরে আর বেশি রাত করার দরকার নেই। আমাকে বলেছিল ওই আপনি ট্রেনে ট্রেনে ভাই যান, 1টা পর্যন্ত আপনি করবেন, তো 1টা পার হয়ে গেছে, এখন আবার সালাম পড়বো, মোনাজাত করবো, সময় লাগবে, আর নয় আসে।